রিয়া রক্ষিত আমার ক্যারেক্টারের নাম, এবং রিয়া রক্ষিত এমন একটি মেয়ে যে হচ্ছে যে কোনো, আমার মনে হয় মেয়ে নিজের সঙ্গে হয়তো আইডেন্টিফাই করতে পারবে, কারণ এই মেয়েটি খুব একটা ছোট একটা পরিসরে মানুষ হয়েছে এবং খুব কম মানুষের সঙ্গে তার পরিচয়, এবং তাই জন্য যাদের যাদের সঙ্গে পরিচয় তাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সে। তো সেরকম একটা ক্যারেক্টার, এবং সে যেহেতু দিব্যেন্দু রক্ষিতের স্ত্রী, দিব্যেন্দু দেব করছে অফকোর্স, এবং তো তাই জন্য সেই একটা ব্যাপার আছে, সে দিব্যেন্দুকে সবসময় ধরে রাখতে চায়, সবসময় কাছে থাকতে রাখতে চায়, এবং সবসময় ও কোথাও চলে গেলেই ওর ভয় হতে থাকে, মনে হয় যে ঠিক আছে তো, ভালো আছে তো, যেখানেই যাক ঠিক যেন থাকে। হাতে হাতে ঘরে খুব ভালো লেগেছে এরকম একটা ক্যারেক্টার করতে, খুব ম্যাচিওর একটি মেয়ে এবং তার স্ত্রী, তো তাই জন্য বাড়ির কাজ, এবং সে বাচ্চাদের একটা এনজিও চালায়, বাচ্চাদের নাচ শেখায়। তার মধ্যে আবার আরেকটা ব্যাপারও আছে, আরেকটা যেটা হচ্ছে মেয়েটা সবসময় ওপরে উঠলেই ভয় পায়, একটু হাইটে গেলেই ভয় পায়, একটু উচ্চতায় গেলেই ভয় পায়, সবসময় নিচের দিকে তাকিয়ে মাথা ঘুরে, সেরকম একটা ব্যাপার। অথচ তার লাইফে তারই সঙ্গে একজন পাইলটের বিয়ে, তো যার অ্যাবসোলিউটলি অপোজিটে, মানে মেয়েটি মাটির একেবারে মানুষ, মাটি থেকে উঠতে ভয় পায়, এবং উল্টোটাই হচ্ছে ছেলেটি, ছেলেটি অতটাই আকাশের মানুষ যে আকাশে বসে সেই অ্যাডভেঞ্চারটা ফিল করতে ভালোবাসে। ইন্ডিয়াতে এই ধরনের সাবজেক্ট নিয়ে খুব কম ছবি হয়েছে, বাংলাতে তো হয়নি, তো এরকম একটা স্পেশাল একটা সাবজেক্ট প্লেন ক্র্যাশ নিয়ে, যেটা অবভিয়াসলি ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ভীষণ থ্রিলিং কয়েকটা মোমেন্টস আছে, মানে খুব সুন্দর একটা সিনেমা। তো এই সিনেমার পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে, এবং কমল দার সঙ্গে প্রথমবার কাজ। রিকোয়েস্টিং ফ্লাইট লেভেল 200, গোইং ফর ফাইনাল অ্যাপ্রোচ। ট্রাফিক আহেড। দেব ফার্স্ট টাইম প্রডিউসার আমার সঙ্গে, এর আগে তো ওর চ্যাম্প হয়ে গেছে, এবং তো তাই জন্য ভীষণ ভালো লেগেছে ওর সঙ্গে এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাজ এ প্রডিউসার। দেব ইজ টেরিফিক, হি ইজ ফ্যান্টাস্টিক, ভীষণ ফোকাসড এবং ভীষণ হার্ডওয়ার্কিং, আর অ্যাক্টার্সদের ভীষণ কমফোর্টেবল ফিল করায়, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ দেব। আমার এখনও মনে পড়ছে যে আমি যখন ব্যাংককে শুটিং করতে গেছিলাম, তখন সারা রাতের একটা ফ্লাইট ছিল, তো তাই জন্য ভোরবেলা পৌঁছেই আমাদের খুব একটা বেশি সময় ছিল না, মানে ঘুমানোর একেবারেই সময় ছিল না। তো সেই দিন অ্যাকচুয়ালি আমাদের লেট কল হওয়ার কথা ছিল, সন্ধেবেলা থেকে শ্যুট হওয়ার কথা ছিল, কারণ সেটা একটা আর একটা গান হওয়ার কথা, কিন্তু লাস্ট মোমেন্টে কোনো একটা ব্যাপারে লোকেশনের প্রবলেম ছিল বা কোনো কিছুতে, তো তাই জন্য দেব তার আগের দিন, আমি যখন কলকাতাতেই আছি সেই দিন থেকেই আমাকে মেন্টালি প্রিপেয়ার করে দিচ্ছে, আচ্ছা আই এম ভেরি সরি কালকে না পৌঁছেই না, সকাল থেকেই আমাদের শ্যুট হবে, কারণ একটা অন্য গান শ্যুটিং শুরু হবে সেদিন। তাড়াতাড়ি পৌঁছে আমি ভাবছি এবার তাড়াতাড়ি রেডি হতে হবে আমাদের, কারণ আমি পৌঁছেছি 8:30 সময়, আর শর্ট মানে আমার 11:00 সময় শর্টে রেডি চাই, তো তাই জন্য 8:30 থেকে আমি ভাবছি মাথায় টেনশন চলছে, মনে হচ্ছে না আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে, সেরকম মনে হচ্ছে, এবং তাড়াতাড়ি কখন মেকআপ আর্টিস্ট আসবে, হেয়ার ড্রেসার আসবে, এইসব ভাবছি, আর আমি সবসময় মেসেজ করছি আমি পৌঁছে যাবো পৌঁছে যাবো করছি, তখন ওই দিক থেকে একদম কুল, কোনো ওই দিক থেকে তো তাড়াই নেই, কোনো ফোন নেই, শুধু বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হি মেক্স অ্যাক্টার্স ভেরি কমফোর্টেবল, হি মেক্স মানে, কারণ ও হয়তো নিজে অ্যাক্টার, তাই জন্য নিজেও জানেন যে যে কিছু কিছু সময় না, মানে খুব বেশি প্রেশারে থাকলে আমার মানে পারফরমেন্সটাও ভীষণ এফেক্টেড হয়, তো সেই জায়গা থেকে আমি কমপ্লিট কমফোর্ট পেয়েছি অ্যাজ এ প্রডিউসার দেবের থেকে, এবং অসম্ভব কোঅপারেটিভ, অসম্ভব আন্ডারস্ট্যান্ডিং, অসম্ভব সুইট একজন প্রডিউসার। ইট ওয়াজ লাভলি ওয়ার্কিং আন্ডার হিজ প্রোডাকশন।